হেই, কেমন আছেন ক্যামেরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আরমান আহমেদ আবার আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ভিডিও। তো ভিডিওর মূল মোটিভটা আমি আপনাদের ফার্স্টে দেখাই। আপনারা দেখতে পারেন যে এই টপ আপ ইভেন্টটা, যে ইমোটটা আসছে, এই ইমোটটা হ্যাপি ডান্সিং ইমোট। এই ইমোটটা আমার কিন্তু এই যে ইভেন্ট কমপ্লিট হয় নাই, নিউ ইয়ার টপ আপ, এই যা কিন্তু আমি টপ আপ করছিলাম, বাট আমার ইভেন্টটা কমপ্লিট হয় নাই। তো সেক্ষেত্রে আমি কীভাবে ইমোটটা পাইছি সেটাই আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকে। তো ফার্স্টে আমি আপনাদের ইমোটটা দেখাবো, যে আসলে ইমোটটা আমি পাইছি কি না সেটা আমি আপনাদের দেখাই। আর এটা কীভাবে পাইলাম টপ আপ ইভেন্ট কমপ্লিট না হওয়ার পরেও সেটাও আমি আপনাদের দেখাবো। আপনারা এখনও দেখতে পারেন যে আমার টপ আপ ইভেন্ট কিন্তু কমপ্লিট হয়নি। ইমোটটা আমি এইমাত্রই পাইছি, বাট ভিডিও করি নাই। তো দেখেন, এই যে হচ্ছে ইমোটটা আমি নিয়ে নিলাম, এই যে এই ইমোটটা, ঠিক আছে। তো দেখেন টপ আপ ইভেন্ট কিন্তু এখন আমার কমপ্লিট হয়নি। আমি এই যে টপ আপ ইভেন্টটা আপনাদের আবারও ঢুকে দেখাইলাম যে আসলে টপ আপ ইভেন্ট কিন্তু কমপ্লিট হয় নাই, ঠিক আছে। এটাও আমি পাইনি আর কি, যাই হোক, এটা আমি কেমনে পাইলাম সেটাই আপনাদের দেখাইতেছি। দেখেন মেসেঞ্জিংয়ে আমার এটা দিয়ে দিছে, হ্যাপি ডান্সিং ইমোট ক্রিয়েটেড হোয়ার দ্য মিসিং হ্যাপি ডান্সিং ইমোট, ঠিক আছে, সরি, হেয়ার দ্য মিসিং হ্যাপি ডান্সিং ইমোট, আমি হোয়ার পড়ছি, রং পড়ছি আর কি, ভুল পড়ছি, যাই হোক। এই যা দেখেন হেয়ার্স, মানে আমার ইমোটটা এই যা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমি কীভাবে পাইছি আমি আপনাকে দেখাতেছি। সেটিংয়ে যাবেন, কাস্টমার কেয়ারে ক্লিক করবেন। আমার দুইটা ইভেন্ট কমপ্লিট হয়েছিল না, তো তা নিয়ে আমি রিপোর্ট করার পরে গেরিনা থেকে আসলে আমার এটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই দেখা দেখেন আমার কিন্তু আইডির নাম্বার তোমার রয়েছে অফলাইন, তো সেটাই যা লগ ইন হয়ে গেছে। তো আমরা এই যা ক্লিক করতেছি, এই যা মাই রিকোয়েস্টে আমরা যাব। মাই রিকোয়েস্টে যাওয়ার পর এই দেখেন, ঠিক আছে, ফার্স্টে ছিল ডায়মন্ড ইস্যু। ডায়মন্ড ইস্যুটা আমি আপনাদের দেখাই একবার আগে, এটা আমি 7 দিন আগে করছিলাম, তো এটা সলভ হয়ে গেছে। যেমন দেখেন ফার্স্টে হচ্ছে এটা হয়েছিল আপনাদের যে মিষ্টি শপ আসছিলো, মিষ্টি শপে আমার 80% অফ দিছিল, বাট আমি পাইছিলাম না 80%। একটা ক্রেট আমি পারচেস করব, মানে পারচেস করছি, সেই যে আমার 40 ডায়মন্ড কেটে নিছে, যে আমার কাটার কথা ছিল 8 ডায়মন্ড, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এটাও করি। তো এই যা থেকে আমার 32 ডায়মন্ড আবার ফেরত দেয়, সেটাও আমি আপনাদের প্রুফ দেখাবো। তো আমরা ফ্রি ফায়ার ভিডিওতে যাচ্ছি আবার, ওই যে মাই রিকোয়েস্টে যাচ্ছি। তো দেখতে পারেন এই যা হচ্ছে যে টপ আপ ইভেন্ট ইস্যু, যেটা আসলে মূলত হয়েছিলো, তো এইটা দেখেন 3 দিন আগে আমি করছি, 2 দিন আগে আমাদেরকে সে রিপ্লাই দিয়েছে। দেখেন আমি কী লিখছি, আই অ্যাম পারচেস 240 প্লাস 115 ইকুয়াল টু 355 ডায়মন্ড বাই গেরিনা সেল সাম মিনিটস অ্যাগো, বাট মাই টপ আপ ইভেন্ট নট কমপ্লিট। আমি এই যে আমার টপ আপ ইভেন্টের যেই স্ক্রিনশটটা আপনারা দেখতেছেন, টপ আপ ইভেন্ট কমপ্লিট হয়নি, তো সেই স্ক্রিনশটটা আমি যা দিয়েছিলাম। তো এই যা থেকে আমাকে রিপ্লে দেওয়া হয়েছে, ডিয়ার সার্ভাইভার থ্যাংক ইউ ফর প্রোভাইডিং অল দ্য ডিটেলস অ্যান্ড আই হ্যাভ সিলেক্টেড ইয়োর ইস্যু টু আওয়ার গেম টিম, ইট মে টেক আপ টু 72 বিজনেস আওয়ার্স ফর দি গেম টিম টু প্রসেস ইয়োর রিকোয়েস্ট। আমার ইংলিশ অত ভালো না, যাই হোক, ফিল ফ্রি টু ফলো আপ বাই রিপ্লিং ব্যাক টু দিস ইমেল ইফ ইউ ডু নট হেয়ার অ্যানি আপডেট ফ্রম মি আফটার 72 বিজনেস আওয়ার। মানে এই জায়গায় আমি বাংলায় বলে দিই কী বলা হয়েছে। তো তারা বলছে যে আমার যে প্রবলেমটা হয়েছে এরা তাদের গেম টিমকে দিয়ে দিছে, এবং 72 ঘন্টার মধ্যে এটা সলভ করে দেওয়া হবে। যদি 72 ঘন্টার মধ্যে কোনো আপডেট আমার আইডিতে না আসে, তাহলে তারা আমাকে আবার রিপ্লাই দিতে বলছে, যে অ্যাড কনভারসেশনে আবার দিতে বলছে। বাট যেহেতু আমার এটা প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমি অলরেডি পাওয়া গেছি, তো সেই ক্ষেত্রে আমি যা মার্কেট সলভডে ক্লিক করব। মার্ক হচ্ছে না কেন বুঝলাম না, যাই হোক, এই দেখেন, এই যে ইউর রিপ্লেস সাবমিটেড অ্যাডেড, ঠিক আছে। আমার যেহেতু সলভ হয়েছে আমি এটা সলভ দিয়ে দিছি। আপনারা এই যা দেখতে পারেন যে আমরা যদি আবার এই যা থেকে মাই রিকোয়েস্টে যাই, এই দেখেন, এই যা কিন্তু দুটাই সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনার রিপোর্ট করে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারেন। তো আমি আপনাদের দেখে দিই, ডায়মন্ডও আমি পাইছি। হ্যাঁ, তো এই জায়গা হচ্ছে ডেলিনোয়াট, না এটার মধ্যে না, ডায়মন্ড আছে এই জায়গা, 32 ডায়মন্ডের একটা, এই যে দেখেন 32 ডায়মন্ড, ওটা ডিউ ডে ইস্যু, দেখেন এই যে মিষ্টি সবে আমার যে প্রবলেমটা হয়েছিল সেই জায়গা থেকে আমার 32 ডায়মন্ড ব্যাক করা হয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারেন যে কোনো উপায়ে আর কি, যাই হোক। আজকের মধ্যে ভিডিও এটুকু ছিল,
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।